Hey guys, কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয় কিভাবে কার্ড অ্যাড করতে হয় এবং কোন সিস্টেমে কার্ড অ্যাড করে বুস্ট করলে সবথেকে ভালো হয় তো চলুন শুরু করি তো সর্বপ্রথম একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে আপনারা যদি বুস্ট করতে চান তো ধরুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আমি এখন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাবো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট নয় এটা এক ছোট ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট তো যাই হোক তো এখন জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে এই ফেসবুক অ্যাকাউন্টটি জাস্ট ওর থেকে আমি নিয়ে লগইন করেছি তো এবার দেখুন কিভাবে অ্যাকচুয়ালি আপনারা বুস্ট করবেন তো বুস্ট করতে হলে আপনাকে যে কোনো একটি পেজে চলে যেতে হবে তো দুই ভাবে বুস্ট করা যায় আমি দুটি পদ্ধতি দেখাচ্ছি তো ধরুন আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগইন করে বা যে কোনো একটি পেজে যাবেন ধরুন আমি একটি পেজে এখান থেকে যাব তো এখান থেকে একটি পেজে যাওয়ার পর দেখুন এরকম আসবে তো আসার পর এই পেজের কোনো পোস্ট যদি আমি বুস্ট করতে চাই যেমন এখানে এটা হাই এভরিওয়ান এরকম যে কোনো একটি পোস্ট আমি বুস্ট করতে চাই তো যেগুলো দেখবেন যে বুস্ট পোস্ট অনেক পোস্ট বুস্ট করা যায় না যেটা বুস্ট আনঅ্যাভেলেবল সেটা বুস্ট করতে পারবেন না যেটা করা যায় সেটা বুস্ট পোস্ট লেখা থাকবে তো ওখানে জাস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে এরকম অ্যাট ফার্স্ট এরকম আসবে যে ওদের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনি সব কিছু পড়বেন তো পড়ার পর আপনি কি রাজি আছেন তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো ডানে ক্লিক করবেন দেন আপনারা যে কাজটি করবেন বুস্ট করার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন অডিয়েন্স এখানে আপনি ধরেন আপনি একটি প্রোডাক্ট বুস্ট করবেন সেই প্রোডাক্টটা যদি হয় মেয়েদের কসমেটিক তাহলে এই কসমেটিকের জন্য কার কার কাছে আপনার বুস্টটা পৌঁছাবে বা আপনার যেই প্রোডাক্টটা এটা কার কার কাছে আপনি পৌঁছাতে চান বা বিজ্ঞাপন দিতে চান সেটি আপনি অডিয়েন্সের এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন ধরুন আমি এই পোস্টটা বুস্ট করতে চাচ্ছি তো করার সময় এখান থেকে আমার সিলেক্ট করতে হবে আমি কাদেরকে বুস্ট করতে কাদের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছি এখানে ম্যান ওমেন অল আপনার যদি প্রয়োজন হয় শুধুমাত্র ম্যান বা ওমেন তাহলে জাস্ট নির্দিষ্ট একটিকে সিলেক্ট করে দেবেন আর যদি দুটি প্রয়োজন হয় তাহলে অল দেন এখানে এজ কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে আপনি একটা শো করাতে চাচ্ছেন যে 18 থেকে 59 বা 18 থেকে 30 বছর পার্সেন্টগুলোর কাছে একটা জাস্ট যাবে তো আপনি এখান থেকে সেটিও সিলেক্ট করে দিতে পারেন এখানে লোকেশান আপনি কোন লোকেশানে প্রোডাক্টটা বুস্ট করতে চাচ্ছেন বা পোস্টটা বুস্ট করতে চাচ্ছেন সেই লোকেশনটা দিবেন এখানে আপনি ঢাকা বাংলাদেশও দিতে পারেন ঢাকা কুমিল্লা চিটাগং রাজশাহী এখান থেকে আপনি নির্দিষ্টভাবে লোকেশান সিলেক্ট করে দিতে পারেন তাহলে হবে কি আপনার যে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র সেই লোকেশানেই আপনার প্রোডাক্টটা বা আপনার পোস্টটা বুস্ট হবে দেখুন এখানে ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ জাস্ট ওটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আবার কুমিল্লা রয়েছে এখান থেকে আপনি ড্রপ পিনে ক্লিক করে এখানে কুমিল্লা সিলেক্ট করে দিতে পারেন তারপরে এখান থেকে অনেকগুলো সিলেক্ট করে দিতেন তারপরে এখানে ইন্টারেস্ট মানে এখানে কোন কোন বিষয়ে যারা ইন্টারেস্টেড ধরেন আমি ফেসবুক ইউজ করি আমার কী কী বিষয়গুলো ভালো লাগে যেমন আমার গেমস ভালো লাগে তারপরে নিউজ পড়তে ভালো লাগে তারপর আমি আমার ফেসবুক থেকে হয়তো অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করি রিসার্চ করি তো আমি কোন কোন বিষয়গুলো নিয়ে রিসার্চ করি তো সেটি তো আপনারা বলতে পারবেন না সেটা ফেসবুক বলতে পারবে তো এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন যে যারা কসমেটিক বা যেমন আমি কসমেটিক লিখে দিলাম দেখুন এখানে কসমেটিক লিখেছি যারা কসমেটিক বিষয়গুলো বা কসমেটিক প্রোডাক্টগুলোর উপর ইন্টারেস্টেড প্রোডাক্টগুলো নিয়ে ইন্টারেস্টেড জাস্ট তাদের কাছে যেন আমার বুস্টটা পৌঁছায় তো সেটি আমি সিলেক্ট করে দিব এখানে আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারেন আপনি আপনার যেই প্রয়োজনীয়তা তো বিউটি প্রোডাক্ট এখানে বিউটি প্রোডাক্টও দিতে পারেন বা বিউটি এখানে আপনি আপনার মানে এখানে দেখুন এডিশনাল ইন্টারেস্টেড এখানে দেখুন ইন্টারেস্ট মানে আপনি কোন কোন ফেসবুক আইডিগুলোকে ফলো করতে চান বা কোন কোন ফেসবুক আইডিতে আপনার অ্যাডগুলো শো করবে বা কারা কারা দেখবে এবং তারা কি কি বিষয়ে ইন্টারেস্টেড এবং তাদের বিহেভিয়ার তাদের আচরণ কোন টাইপের তো ওগুলো সিলেক্ট করে জাস্ট আপনি সেভে ক্লিক করবেন
তো সেভে ক্লিক করার পর আপনি এখানে কত ডলার বুস্ট করবেন, এখানে অনেকে দেখবেন এখানে বাংলাদেশি টাকা সিলেক্ট থাকবে, তো আপনি এখান থেকে ইউএস ডলারটা সিলেক্ট করে দিবেন, দেন কত ডলার বুস্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি জাস্ট বুস্টে ক্লিক করবেন, তো বুস্টে ক্লিক করার পর আপনার কার্ড অ্যাড করার জন্য অপশন চলে আসবে দেখুন। তো এখান থেকে আপনারা আপনাদের কার্ড ইউজ করবেন, তো আপনাদের যদি কার্ড না থাকে আপনারা আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ড নিয়ে সেটি দিয়েও বুস্ট করতে পারেন। সো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেন আপনারা জাস্ট যখন কার্ডটা অ্যাড করবেন তখন আপনাদের বুস্টটা প্রসেসড হয়ে যাবে, রিভিউতে থাকবে, ফেসবুক টিম সেটিকে রিভিউ করে দেখবে যে আসলেই আপনার বুস্টটা কি অ্যাকসেপ্টেবল কি না। দেন আপনারা এখানে ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দেওয়ার পর এবার আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি যে পদ্ধতির মাধ্যমে আপনারা চাইলে ইজিলি বুস্ট করতে পারেন। আমি মনে করি এই পদ্ধতির চেয়ে ওই পদ্ধতিটা অনেক বেস্ট। তো সেটা হচ্ছে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনারা বুস্ট করতে পারেন। তো সেটি কিভাবে, আপনারা সর্বপ্রথম বিজনেস ডট ফেসবুক ডট কমে আসবেন, অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পর আসবেন, তারপর এরকম আসবে, আসার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার বিজনেসের একটা নাম দিয়ে দিবেন। ধরেন সাপোজ আমি বিডি শপ দিয়ে দিলাম, বিডি শপ 365 দিয়ে দিলাম। তারপর এখানে ইউর নেম, এখানে ফেসবুক আইডির যে নামটি আছে সেটি এখানে অটো অ্যাড হয়ে গিয়েছে, তো এখানে আপনি অন্য কারো নামও দিতে পারেন। তো এখানে আমি এটি রাখছি। তো এখানে আপনার বিজনেস মেইল, আপনি যে কোনো একটি বিজনেস মেইল দিতে পারেন। তো এখানে আমি একটি বিজনেস মেইল দিব, যেমন এই যে দেখুন এখানে আমি একটি বিজনেস ইমেল দিয়েছি। তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি দিতে পারেন, এখানে কোনো বাধ্যতামূলক শর্ত কোনো শর্ত নেই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে মেইলটা আছে সেটাই দিতে হবে, এমন কোনো শর্ত নেই। তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন এখানে কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, তো সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। দেন এখানে অ্যাড্রেস, আপনি একটি অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার বিজনেস ম্যানেজারের যে কোনো একটি অ্যাড্রেস। তো আমি যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, হাউস রোড দেন অ্যাড্রেস স্ট্রেট অ্যাড্রেস টু, আপনার অ্যাড্রেসটি যদি অনেক বড় হয় তাহলে টু দ্বিতীয় লাইনে আপনি দিতে পারেন, কারণ কিছু নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এখানে সাপোর্ট করবে। তো এখানে অ্যাড্রেস বড় হলে দ্বিতীয় লাইনে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি রোড টু মিরপুর জাস্ট এটা দিয়ে দিলাম। এখানে সিটি, তো সিটি আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানে স্টেট প্রভিন্স রিজিয়ন, এখানে অঞ্চল কোন অঞ্চলে থাকেন, এখানে মিরপুর দিয়ে দিলাম। তারপরে এখানে পোস্টকোড, আপনার পোস্টকোডটা কি, তো যেহেতু আমি ঢাকা মিরপুর দিয়েছি, মিরপুরের পোস্টকোড এখানে হচ্ছে 1216। তারপর এখানে বিজনেস ফোন নাম্বার, একটি বিজনেস ফোন নাম্বার দিতে হবে আপনাদের। তো আমি এখানে একটি মন গড়া ফোন নাম্বার দিচ্ছি, তো এখানে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই +88 দিতে হবে, তারপর 0171। এবার সমানে আমি 0 দিচ্ছি, তো দেখুন এখানে আমি গুনবো যে 11টা হয় কিনা, 2 4 6, আরেকটা দিতে হবে। হ্যাঁ, এই যে এখন 11টা হয়েছে। তো এখানে দেখুন একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিতে হবে। তো আমি যেহেতু আমার এই বিজনেস ম্যানেজারের জন্য কোনো ওয়েবসাইট নেই, সেহেতু আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, যেমন bagdoom.com। তো bagdoom.com না দিয়ে আমি এখানে দিয়ে দিই bdshop.com। আচ্ছা, তো bdshop.com এটি দিয়ে দিলাম। আচ্ছা, এটি দেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করলাম, তো bdshop.com এটা দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে প্রমোট ইটস অন গুডস অর সার্ভিস, এটি সিলেক্ট করে দিবেন, অথবা প্রোভাইড সার্ভিস টু আদার বিজনেস, এটিও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাবেন যে আপনার এরকম একটি মেইল চলে আসবে, কনফার্ম ইউর বিজনেস ইমেল, তো তখন এটাকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হয়ে গেলে এই যে দেখুন আপনি, তারপরে দেন যখন বিজনেস ম্যানেজারে আসবেন তখন এরকম আসবে, আমি দেখাচ্ছি, এই যে এরকম চলে আসবে। তো আমি একটি খুলেছি এই জন্য এমন আসছে, এই যে দেখুন বিডি শপ 24 LTD এই নামে আমি খুলেছি।
তো দেন আপনারা কিভাবে বুস্ট করবেন, তো দেন আপনারা যে কাজটি করবেন এখানে চলে যাবেন, এখানে ক্রিয়েট করে বিজনেস সেটিংস এ চলে যাবেন। তো বিজনেস সেটিংস এ গিয়ে আপনি যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি বিজনেস ম্যানেজার খুলেছেন সেই আইডিটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনি পিপল পিপলের আগে এখানে অ্যাড অ্যাকাউন্টে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে এসে আপনি জাস্ট এখানে অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকবে না, তো আপনি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে আপনার যে কার্ড দিয়ে আপনি বুস্ট করবেন সেই কার্ডের যেই নামটা থাকবে সেই নামটা এখানে দিয়ে, অথবা অন্য কোনো নামও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো কার্ডের যে নামটা বা কার্ডটা যার নামে সেই নামটা দিয়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরকম চলে আসবে। তো যে আমি এখানে টেস্ট একটি অ্যাড অ্যাকাউন্ট করেছি, তো অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি করবেন তো সেই ফেসবুক আইডিটি অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তো দেন আপনারা যে কাজটি করবেন এখানে এখানে জাস্ট টেস্টে ক্লিক করবেন এবং এখানে ওপেন ইন অ্যাড ম্যানেজার, হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড ম্যানেজারটি ওপেন হবে। তো এখানে অ্যাড ম্যানেজারটা ওপেন হলে এখানে আপনারা যে অ্যাড অ্যাকাউন্টটি যে আপনারা যে অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনি যদি সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো বুস্ট করতে চান ওই অ্যাড অ্যাকাউন্টটি দিয়ে, আমি সাজেস্ট করবো অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করবেন, তাহলে ভালো হবে। এখানে দেখুন টেস্ট, আমার আমি যে অ্যাড অ্যাকাউন্টটা করেছি সেটা টেস্ট দিয়ে এখানে লেখা। তো এখানে টেস্ট এবং দেখুন এটা হচ্ছে মেইন আমার ফেসবুক আইডির আন্ডারে একটা, যেটা আমরা দেখিয়েছিলাম যে জাস্ট এইভাবে ডাইরেক্ট বুস্ট করার জন্য। হ্যাঁ তো আমরা এটা না করে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা ইয়ে করবো। তো এখানে অ্যাড অ্যাকাউন্টের ইয়েটা সিলেক্ট করা আছে। তো দেন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট বিলিংয়ে যাব। তো বিলিংয়ে গিয়ে আমরা আমাদের কার্ডটা অ্যাড করে দিব। তো দেখুন আমাদের যে কার্ডটা দিয়ে আমরা বুস্ট করব সেই কার্ডটা আমরা অ্যাড করে দিব। অবশ্যই আপনারা বিলিংয়ে যাওয়ার পর খেয়াল করবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট আছে কি না। তো এখানে আপনি একটি বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনি পাঁচটা অ্যাড অ্যাকাউন্টটি করে রাখবেন। পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করে রাখার পর আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয় বা ডিজেবল হয় ব্যান্ড হয় তখন আপনি অন্য অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ চালাতে পারবেন। হ্যাঁ কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পর আপনি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যায় তখন তো আপনি আর বুস্ট করতে পারবেন না অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। তো পরবর্তীতে আপনি এই বিজনেস ম্যানেজারে আর কোনো অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু আপনি যদি আগে থেকে পাঁচটা ক্রিয়েট করে রাখেন তাহলে আপনি পরবর্তীতে ওই পাঁচটা একটা ডিজেবল হয়ে গেলে ব্যান্ড হয়ে গেলে আপনি পরবর্তী যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে কাজ চালাতে পারবেন। তো তারপরে এখানে দেখুন এটা আমার সিলেক্ট আছে। তারপরে এখানে পেমেন্ট সেটিংসে যাব, পেমেন্ট করার জন্য যে কার্ডটা সেটা অ্যাড করে দিব। তো জাস্ট এখান থেকে আমরা যখন অ্যাডটা করে দিব তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা কীভাবে বুস্ট করব দেখুন, আমি এখন কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলেছি, তো এখন আমি এটা রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পর দেখুন এই যে রিলোড দেওয়ার পর আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সেটি কিভাবে দেখবেন, আমি যদি আমার অ্যাড অ্যাকাউন্টটিতে কোনো পেমেন্ট মেথড অ্যাড করে রাখতাম তাহলে কিন্তু আমি এখান থেকে এখন বুস্ট করলে বুস্ট হয়ে যাবে, আমার আর কোনো ঝামেলা ছাড়াই বুস্ট হয়ে যাবে। বুস্ট পোস্টে ক্লিক করব। বুস্ট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে আসব। এই যে দেখুন এখানে অ্যাকাউন্ট শো করেছে। অ্যাড অ্যাকাউন্ট করার পর এখানে টেস্টটা সিলেক্ট করে দিব, বাস আর কোনো কাজ নেই। এবার জাস্ট বুস্টে ক্লিক করলেই আমার বুস্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু কার্ডটা অ্যাড করা নেই সেহেতু এখন বুস্ট করলে কিন্তু বুস্ট হবে না। তো এই ছিল বিষয়, এভাবে আসলে বুস্ট করতে হবে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আরও কিছু স্পেশাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।